সিভিল ডিফেন্সের সামনে মাঠে আছে, রাস্তাতে নজরদারি চালাচ্ছে, ড্রোনের একটু পরে আমাদের শুরু হয়ে যাবে এবং জনপথে অনেক পুলিশ আধিকারিক আছেন এবং আমাদের সিভিল ব্যারিকেড থেকে শুরু করে বিভিন্ন রকমের সাদা পোশাকের পুলিশ আছেন। আর একটা অনুরোধ মহাবন্ধের কাছে, আপনাদের বাচ্চাকে যারা নিয়ে এসছেন বাচ্চাকে নিজের কাছে খুব সুন্দরভাবে শক্ত করে একটা নিরাপত্তা দিয়ে আপনার সন্তানকে যেভাবে রক্ষাক্ষণ সেইভাবে রাখবেন এবং আপনাদের যে পার্সোনাল বিলিংস অর্থাৎ যে ব্যাগ বিশেষ করে মানি ব্যাগ, ছেলেদেরও বলছি মানি ব্যাগ গুলো অন্তত আছে নিজের কাছে সুরক্ষিত অবস্থায় রাখবেন। মায়েদের বলছি বাচ্চাগুলোকে হাত ছাড়বেন না, কারণ এরপর আস্তে আস্তে ভিড়টা বাড়বে, কোনোভাবেই বাচ্চাগুলোকে হাত ছাড়বেন না, ওদেরকে ধরে রাখবেন এবং বিসর্জনটাকে সুন্দরভাবে দেখুন। এখন সোশ্যাল মিডিয়ার বিলম্বকে আপনারা সেটাকে ক্যামেরাবন্দি করুন, আপনার যত আপন জন পরিজন যেখানে যা আছে পশ্চিমবঙ্গ জুড়ে সেখানে সকলের মধ্যে এটাকে ছড়িয়ে দিন। যারা ইউটিউবার আছেন, যারা রিল বানান, ইনস্টাগ্রাম ফলো করেন, ফেসবুক করেন, হোয়াটসঅ্যাপ করেন, তারা বিসর্জনের শেষ মুহূর্ত থেকে তুলে ক্যামেরাবন্দি করে রাখবেন এবং আপনাদের অগ্রী যারা আপন জন তাদের মধ্যে সারা পশ্চিমবাংলার আমরা জানি তাদের মধ্যে ছড়িয়ে দেবেন। এবং এই মুহূর্তে পশ্চিমবাংলা পূর্ব বর্ধমানের অন্যতম বড় বিসর্জনকে যদি কথা বলেন তাহলে পূর্ব বর্ধমানে তদিপুর আউটগ্রামের তদিপুরের বিসর্জন অন্যতম একটা বড় উৎসবই করতে হবে। সেখানে হাজারে হাজারে মায়ের ভক্তবৃন্দ সমবেত হন এবং অত্যন্ত সুস্থভাবে প্রশাসনের সহযোগিতায়, গ্রামবাসীদের সহযোগিতায় পুজো কমিটি একেবারে সামনে থেকে নদী বিসর্জন সম্পন্ন করতে পারব এই আশা রাখি। আবারও আমরা কৃতজ্ঞতা জানাই বিএসপি বিএনপি মাননীয় শ্রী বীরেন্দ্র পাঠক মহাশয়কে, অফিসার ইনচার্জ আউসগ্রাম পুলিশ স্টেশন শ্রী আব্দুর রহমান মহাশয়কে, অফিসার ইনচার্জ দুস্কারা পুলিশ স্টেশন শ্রীমতী নীতু সিনহা মহাশয়াকে, আমরা কৃতজ্ঞতা জানাই অফিসার ইনচার্জ চোড়া পুলিশ স্টেশন শ্রী পঙ্কজ নস্কর মহাশয়কে, আমরা কৃতজ্ঞতা জানাই শ্রী শ্রীকান্ত গৌরী এবং অন্যান্য যারা পুলিশ আধিকারিক এখানে ক্যাম্প করে দীর্ঘ সাত দিন ধরেছিলেন, অতন্দ্র পৌরীর মতো যারা মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছেন। শুধু তাই না, বিসর্জন দিনও তারা অত্যন্ত দায়িত্বের সাথে, অত্যন্ত যত্নের সাথে এই বিসর্জনটাকে সম্পূর্ণ তারা আছে। আপনার পুরো এনকেয়ার টিমকে আমরা অন্তত কৃতজ্ঞতা ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমরা কৃতজ্ঞতা জানাই অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব বর্ধমান, আমরা কৃতজ্ঞতা জানাই অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ এসপি অফিস পূর্ব বর্ধমান, আমরা কৃতজ্ঞতা জানাই বিডিও সাহেবকে ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ দাস বিল্ডগ্রাম গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিল্ডগ্রাম গ্রাম পঞ্চায়েত সমিতি যিনি সভাপতি আছেন তাকে এবং অন্যান্য যারা আছেন নির্বাচিত জনপ্রতিনিধি তাদেরকেও সমস্ত স্টাফ মেম্বার পঞ্চায়েত অফিসে তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। এই লক্ষ্মীপুর এবং চোহারি আপনারা জানেন একটা বৈশিষ্ট্য গ্রাম, প্রাচীন জনপদ, এখানে নয় নয় করে প্রায় নয় থেকে বারোটি ক্লাব আছে। এই ক্লাবের যে সমস্ত আধিকারিকরা আছেন এবং যে ক্লাবের সমস্ত সদস্য সদস্যা তাদেরকেও আমরা চেষ্টা করবো জলে যাওয়া চাচ্ছি সবাই মন্দিরে দেখো সম্ভব নয়। এছাড়া যারা গ্রামের বিশিষ্ট জন আছেন আর তকিপুরে যা যা হবে গলাটা খারাপ জন্য কথা হয়তো ঠিকঠাক বলতে পারছি না, সমস্ত গ্রামবাসীকে আমরা কৃতজ্ঞতা জানাই মায়ের অসংখ্য অগণিত ভক্তবৃন্দকে যারা আস্তে